বন্যার সার্বিক পরিস্থিতির সব শেষ খবর জানাতে বাজার এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা আমাদের তো শুরুতে আমরা চলে যাচ্ছি কুটির কাছে কুটি বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনার এলাকা এখন কেমন দেখছেন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোনো ত্রাণ সরবরাহ হচ্ছে কিনা ঠিক মতো জনগণ পাচ্ছে কিনা যদি জানাতেন ধন্যবাদ জেসিকা যেটি যেমনটি বলছিলেন যে মৌলবিবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে আজকে তিন দিন থেকে কোনো বৃষ্টিপাত হয় নাই এবং উজানেও কোনো বৃষ্টিপাত না হওয়ার কারণে মৌলবিবাজারের মনু নদী এবং ধলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে মৌলবিবাজারের যে এই মনুর ভাঙ্গন এবং ধলাই নদীর ভাঙ্গনে কুলাউড়া রাজনগর মলিবাজার সদর এবং কমলগঞ্জ এলাকার যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছিল সেই সব এলাকার থেকে অনেকটাই পানি নামতে শুরু করেছে ইতিমধ্যেই রাস্তাঘাট থেকে পানি নামছে বাড়িঘর থেকে পানি নামছে কিন্তু মানুষজন বাড়িঘরে এখন পর্যন্ত ফিরে যেতে পারতেছেন না কারণ যে কাদাময় হয়ে আছে এবং জন যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হওয়ার থাকার কারণে মানুষরা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে এবং নদীর পারে উঁচু স্থানে ঘর করে আছেন আপনি যেমনটি বলছিলেন যে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে সেটা যে প্রায় তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন সে তুলনায় অত্যন্ত নঘন্য এবং খুবই কম এবং অপ্রতুল বলে বানবাসী মানুষ জানিয়েছেন কিন্তু আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং প্রশাসনিক বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের ব্যক্তিগত উদ্যোগে যে ত্রাণ সামগ্রী দিয়ে মৌলিবাজারের বানবাসী মানুষদেরকে অনেকটা সহায়তা করছে আমি আপনি দেখাতে চাই যে আমাদের এই মৌলিবাজারের মৌলিবাজারের যে বন্যা পরিস্থিতির এই যে পরিস্থিতি মানুষ ঘর দুয়ারে ফেরার জন্য গড়ের প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখন পর্যন্ত যেতে পারতেছেন না অর্থাৎ মৌলিবাজারের যে সার্বিক বন্যা পরিস্থিতি খুব গতিতে উন্নতি হচ্ছে এবং উজানে কোনো বৃষ্টিপাত না হওয়ায় বন্যার আরও উন্নতি হবে বলে আশাবাদ করা হচ্ছে অর্থাৎ সার্বিক অবস্থায় মলিবাজারের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলা যায় এবং মানুষ ঘরবাড়ির দিকে ফিরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখন পর্যন্ত মলিবাজারের চৌরাশিটি আশ্রয় কেন্দ্রে প্রায় দশ হাজার মানুষ পানি আশ্রয় নিয়ে আছেন এবং তাদের যে খাদ্য সংকট দেখা দিয়েছে বলে আমাকে জানিয়েছেন এই হচ্ছে আজকের মৌলিবাজারের বন্যার সর্বশেষ খবর এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আরও আগামীতে বন্যার বা পানি হওয়ার কোনো সম্ভাবনা নেই এই ছিল মৌলিবাজারের সর্বশেষ খবর আমরা চলে যাচ্ছি এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি তার কাছে তার এলাকার বিস্তারিত বন্যার পরিস্থিতি আমাদেরকে জানাবেন হ্যাঁ কোটি আপনাকে জানিয়ে রাখি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি টল কমতে থাকায় সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার উন্নতি হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় হাওড়া নদীর পানি আটচল্লিশ সেন্টিমি হাওড়া নদীর পানি পঁয়ত্রিশ সেন্টিমিটার কমেছে যা বিপুল সীমার সাতান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তো পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা তিনি বলছেন যে ভারতের ত্রিপুরা যে বাড়ি বসন যদি আর না হয় তাহলে কিন্তু সীমান্তবর্তী যে নিম্নাঞ্চলে পানি কিন্তু দুই তিন দিনের মধ্যে কমে যাবে এছাড়া যেসব বাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পানি সরে গেলে তা মেরামত করবে তো বন্যায় কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ফলে যান চলাচল কিছুটা ব্যাহত আছে এছাড়া দুইটি বাদের ক্ষতি হয় কিছুটা আংশিক ক্ষতি হচ্ছে এগুলো বন্যার পানি সরে গেলে ঠিক করা হবে বলে জানিয়েছে এই যে বন্যার যদি আমি সার্বিক পরিস্থিতি বলি এই যে আমাদের আখর এবং কসবাবুর জেলায় বন্যায় বেশিরভাগ ক্ষতি হচ্ছে ফসলি জমিতে ফসল জমি এই রূপামন সাড়ে এগারো হাজার রোপন করা হলো প্রায় সাড়ে সাত মতো পানি নিচে তলিয়ে চলে গেছে এছাড়া শাক সবজি এগারোশো হেক্টর মতো ক্ষতি হয়েছে এবং রূপা বিশ আমন্তলা পাঁচশো ত্রিশ হেক্টর মতো ক্ষতি হয়েছে কৃষি বিভাগ বলছে পানি সরে গেলে দ্রুত যে যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা তৈরি করে তাদেরকে প্রণোদনের ব্যবস্থা করা হবে বলে তিনি আমাকে জানিয়েছেন এছাড়া যদি আমি বলি যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে প্রত্যেককে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করছেন এছাড়া বিভিন্ন যে সামাজিক সংগঠন রয়েছে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিদিনই লোকজন এসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে করে তারা বাড়িতে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বন্যার পানিতে যে একটা গুরুত্বপূর্ণ যে ব্যবস্থায় বেলি সুতি ভেঙে যাওয়ার ফলে যে স্থল বন্দর এবং আখড়া ইমিগ্রেশনের কিন্তু কার্যক্রম বন্ধ রয়েছে তবে স্থল বন্দরের রপ্তানি কার্যক্রম এখনো চালু হবে কিনা তা এখনো তারা জানতে পারেনি তবে ইমিগ্রেশন যে ইমিগ্রেশন জাতি পারিবারিক বিষয়টা ইমিগ্রেশন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে আজ থেকে আজ বিকালে পর থেকে তারা জাতি পারাবো চালু করতে পারবেন বলে আমাকে জানিয়েছেন এছাড়াও যে জেলা যে উপজেলা যে নির্বাহী কর্মকর্তা তিনি বলেছেন বন্যার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে তাদেরকে সরকারি ভাবে কোন প্রণোদনায় আসলেই তাদেরকে দেওয়া হবে বলে তিনি আমাকে জানিয়েছেন বন্যা পরিস্থিতি নিয়ে এ ছিল আমার কাছে সার্বিক সর্বশেষ জি